নাগরিক কোলাহলের বাইরে ঢাকা থেকে 26 কিলোমিটারের পথ। ততক্ষণে দুপুর হেলে পড়েছে বিকেলের বুকে। আমাদের গন্তব্য সাভারের না গ্রাম না শহর এমন একটি জায়গা, নবীন মার্কেট। প্রতিবেশীদের দিক নির্দেশনা নিয়ে বাংলা ঢোল টিম নিভৃতে প্রবেশ করল জীবন্ত এক কিংবদন্তির নিজস্ব কুটিরে। তিনি কাঙালিন সুফিয়া। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করে আনি। আমার ছোটবেলা আগে যে গ্রামে ছিলাম সেই গ্রামের নাম হলো ফরিদপুর রাজবাড়ি, আর গ্রামের নাম হচ্ছে রামদিয়া। ওই যে বড় বড় রামের মটকা তৈরি হয় না, হেই রামদিয়া, ইষ্টাসীন রামদিয়া এবং গোলা রামদিয়া, ইষ্টাসীন রামদিয়াই কয় আর পোস্ট অফিস গোলা রামদিয়া কয়। আমার আম্মার নাম হলো, ডাক নাম হচ্ছে টুলু, আর আসল নাম হচ্ছে কুমলাবাড়া খোকন হলদার, আর আমার আব্বার নাম খোকন হলদার, ডাক নাম হলো খোকা আমার বাপের। আমরা তিন ভাই বোন, নামই ছোটো পেট পোষা। আমার বড় ভাই ছিল 1971 সালে যুদ্ধে মারা গেছেন, আর আমার বোন একটা বাঁচিয়া ছিল 2 বছর ধরে মারা গেছেন আর কি রাজবাড়ি। আর এখন আমি আছি, আর কেউ নাই। আমার বাচ্চা কালেই বিয়ে হয়, 7 বছর বয়সে আমার বিয়ে দিছে। তখন মেয়েদের দাম আসিল 900 টাকা পণ। আমার বাপে 900 টাকা দিয়ে আমারে বিক্রি করলো আমার স্বামীর কাছে। যে আমারে বিবাহ করেছেন তার নাম ছিল সুধীর হলদার, আর তার বাড়ি ছিল হাটফাদিলপুর। কাবার খালি কয় না, কামারখালির থেকে মাগরো, মাগরো গেল এইদিকে, আর কামারখালির থেকে গেল নাকল, নাকল থেকে মনে করেন যে ওই নৌকায় উঠে কোমরগাড়া হয়ে তারপরে হাটফাদিলপুর। আমি সংসার খুব জোর করে হয়েছে রে ভাই, জুত তুলুম করেছে। স্বামীর মরম তো বুঝতাম না, স্বামী দেখলি পরে ওই শহীদ তলে যেয়ে পলাইছি, ওই মাছের তলে যেয়ে পলাইছি, ওই মানে আমার মুখই সে কোনোদিন দেখতে পারে নাই। আমার স্বামী হইতে পারে, কিন্তু সে আজও পর্যন্ত আমার চেহারা দেখার জন্য অনেক আফসোস করেছে, দুঃখ করেছে। বেড়া বাইয়া পর্যন্ত উঠেছে আমার চেহারে দেখবার লাইয়া, ওয়াল বাইয়া উঠে কয়ে দেখছি না, দেখছি দেখছি দেখছি, হে দিনার আমি ভাত খাই নাই, বয়তে বাড়াইও নাই, এইরকম ছিলাম। তেরম থাকে 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 যখন আমার যৌবনের ফুল যখন আমার ফুটে আসলো বিয়ের ফুল, ও তখন আর কি একটু একটু স্বামীর দরদ বুঝতাম যে স্বামী কী ধন। এই তখন স্বামী আর আমার ব্যথা বুঝত না, আমার স্বামী মানে আমার বেদের বাইরে হয়ে গেল, স্বামী কন্ট্রোল করতে পারি নাই। কথা বুঝছেন, আমি তো 7 বছর বিয়ে হয়েছে, আমি স্বামী কন্ট্রোল করতে পারিনি। তখন স্বামী বেহাত হয়ে গেছিল, লাস্টে স্বামী বেহাত হয়ে গেলো, তাও মনে করেন জোর জুলুম করে আমারও যে মেয়াটুক হয়েছে যে পুষ্প, এই নিয়ে আমার জীবনযাপন কাটতেছে। ওই যে স্বামীর কাছে আঘাত পাইলাম, আঘাত পেয়ে মা বাবার ঘরে আসলাম, স্বামী আমারে ফেলাই আর একটা বিয়ে করলো খামার পাড়া। হ্যাঁ, সতিনীর জ্বালা হলো বড় জ্বালা, ওই মনের সাথে দুঃখ নিয়ে এই যে আমি আজও গানের রাস্তায় নামলাম, কালও গানের রাস্তায় নামলাম। আমি ঘুমাইয়া ছিলাম, ছিলাম বল ঘুমাইয়া ছিলাম, ছিলাম বলো জেগে দেখি বেলা নাই, কোন বাপতে নিতাই গঞ্জু যাই। আমি ঘুমাইয়া ছিলাম, ছিলাম বলো আগে ছিল না, আমি নিজে নিজেই গান গাইতাম। পরে মনে করেন যে অনেক পরে প্রায় যখন গান সম্পূর্ণ গাওয়া ধরছি জায়গায় জায়গায়, যখন
গান বাজনা গাইয়ে বেড়াইছি, তখন মনে করেন যে গানের সবাই বলে যে তুমি যখন গান গাও তো তাতে একটা বড় নৌকার সাথে বান্দা লাগে, শিকল বড় নৌকার সাথে বান্দা লাগে। তা ধরেন যে ওই যে মীরেরটা হুলা হালিম হালিম বয়াতি ছিলেন, তার কাছে গিয়ে একটা বই নিয়ে আসলাম, আর তার কাছে আমি যাও ইয়ালাম আর কি হাত ধরলাম, হাত ধরে ধরুন দিয়ে আসলাম। আর আমার শিক্ষার গুরু দীক্ষার গুরু যার কাছ থেকে প্রথম আমি শিক্ষা নিয়েছিলাম তার নাম হলো দেবেন খাপা, আর যার কাছ থেকে আমি শিক্ষিত মানে ভেগদারি হইলাম খেলাপতদারি হইলাম তার নাম হলো গৌর মহন্ত, সোনাপুর মাঝবাড়ি তার আঁকড়া ছিল। আর দেবেন খাবা তিনি আমার কর্মজগতের গুরু, চক্ষুদানি দিয়েছেন আমার সেই গুরু বাড়ি ছিল কাশিন ভাইটিপাড়া, থাকতেন বেলগাছি মটি, এখন তো সে নাই, সে তো মরে গেছেন, ভেগের চৈতন্য গুরু তিনিও মারা গেছেন। এখন ধরতে গেলে আমি দুনিয়া রে তিমিও শোনা, মাও নাই বাপও নাই, গুরু ধরছিলাম হে গুরুও নাই, আমি দুনিয়া রে তিম এতিময়ে এই যে গানের জগতে নামলাম। সাধুগুরুর দোয়া আছে, মা বাবার কৃপা আছে, মা বাবার আশীর্বাদ আছে, এই জন্যে আমি আর দৌড়াই গেছি, নাহলে আমি আর যেতে পারতাম না। 1971 সাল হইলো না, পরে আমার জীবনটা আমি কীভাবে বাঁচাবো, আমার জীবনটা তো বাঁচানি লাগবে, আমি নিজে নিজে নাম ধুলাম সুপ্রিয়া। তারপরে গানের জগতে আইয়া ঢাকায় যখন টিভিতে ভর্তি হলাম, রেডিওতে ভর্তি হলাম, শিল্পকলা একাডেমি ভর্তি হলাম, শিল্পকলা একাডেমির থেকে মনে করেন যে আমার কাঙ্গালিনী সুপ্রিয়া টাইটেল দিয়ে দিল, মস্ত অমন আর দিয়েছি, ডাক নাম হচ্ছে বুসি আর আসল নাম হচ্ছে অনিতা, অনিতা হলদার। মানে খালি এমনি এমনি উপরে উপরে মুসলমান নাম দিলি তো চলবো না, আমি নিজে নিজে ফরিদপুর কোর্টে যাইয়ে এভিডেভিট হইলাম, ইসলাম গ্রহণ করলাম আইন মোতামতে। হ্যাঁ, মান্দার ফকির গান গেয়ে পরিচয় মানে সে একজন মুক্তিযোদ্ধা ছিল, আমি তার স্ত্রী, এমনি বাবা বাসায় ছিল, পরে শিল কোর্টে দেয় করে এভিডেভিট হইলাম। এখন আমার জন্ম কোন সালে ভাই, এটা তো আমার বলার ক্ষমতা নাই, তুমি যাও। ওনারা আমার বয়স সন্ধ্যাতে হ্যাঁ এই ধরুন যে পাসপোর্ট করা হয়েছে, আমার বয়স দেখে তারা পাসপোর্ট করেছে, তাই পাসপোর্টের মধ্যে আছে জন্ম তারিখ। আর আমি যে কোন সালে জন্ম নিয়েছি একমাত্র মা বাবা ছাড়া কেউ জানে না, আমার তো বলার কোনো ক্ষমতা নেই। আমার গান গাওয়া বয়স 14 বছর বয়সে আমি গান গাই, এবং স্বাধীনের অনেক আগের থেকে আমি গান বাজনা গাই, গাইতে গাইতে ধরেন যে তাও 7-8 বছর হয়ে গেছে, এর ভিতরে ধরেন যে দেশে হুলস্থুল বাজে গেল যুদ্ধ, হাই রে যুদ্ধ, সে কি যাহা তাহা যুদ্ধ নাকি, হে দুনিয়ার যুদ্ধ লাগিয়ে গেল। আগে হয়েছে ঢাকা, তারপরে গেছে ফরিদপুর, ফরিদপুর থেকে সারা বাংলাদেশে ছাইয়া গেছে আর কি মিলিটারিতে, তখন যান বাঁচাইনি ফরস কী করবো, এই লোকের সঙ্গে নদী পার হয়ে ইন্ডিয়ায় যাইয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিমার মুক্তি মুক্তিযোদ্ধাকে সাথে মিশে গেলাম। সেই মুক্তিযোদ্ধারা কী করলেন, ওনারা মুর্শিদাবাদে ক্যাম্প করছিল, সেই ক্যাম্পে আমি গেলাম, এবং ভবনগুলা এখানে ক্যাম্প করছিল সেই ক্যাম্পেও গেলাম, লালগুলা সেখানেও ক্যাম্প করছিল সেখানেও আমি গেলাম, এই তারা জেনে জেনে গেছে আর কি, এই যাই আর কি গান টান তাকে শোনাইছি সহযোগিতা করছি, এই আর কি আমার জানতে পারছে কোন বাপথে নিতাইগুন্দ যাই, আমি ঘুমাইছিলাম ছিলাম বলে জেগে দেখি বেলা নাই কোন বাপথে নিতাইগুন্দ যাই, হয়তো সে কয়েদুর রহমানও লিখছিল আমি কাঙ্গালিনী সুপ্রিয়া আমিও কিছু দিয়েছিলাম। হ্যাঁ, আমার প্রথমের কথা হলো কোথায় কাটিয়া মাটি হাতুর দিয়ে পাথর ভাঙে, এটা হলো আমার নিজের, আমার নিজের, আমার নিজের সুর নিজের লেখা, আর পরানে বান্ধবরে বুড়ি হলাম তোর কারণে, এইটুকু হলো শেখ ওয়াহিদুর রহমানের। তো শেখ ওয়াহিদুর রহমান কইছে কাঙ্গালি সুপ্রিয়া গান তো প্রায় তোমারই, তো তুমি আমার নামটা দাও কা, তা আমি করলাম তো না স্যার আপনি উস্তাদ মানুষ তাই আপনার নামটা দিলাম, আমি তাদের সম্মান জানাইলাম, হয়তো বান্ধব তান বোঝো কিনা, হ্যাঁ যা বলবা তাই, আল্লাহ হইতে পারে,
হ্যাঁ, মুর্শিদও হইতে পারে, হ্যাঁ আবার বন্ধু হইতে পারে, আবার এই জগতে যে পাড়া দিছি হে বন্ধু হইতে পারে, কিন্তু সে বন্ধু তার অস্থায়ী না। আর আসল বন্ধু যে সে চিরস্থায়ী, কোথায়? ওই যে মাটির তলে যাইতে হবে। মাটির একটা ঘর বানাইয়া জীবন দিলাম শেষ করে, কেমন করে থাকব সেই অন্ধকার ঘরে, সাড়ে তিন আট মাটির কবরে, অনন্তকাল মেঘ বাদলে রাখবে আমায় শান্ত করে, সেটাই না থাকবে ভাই বিরাদা, না থাকবে আত্মীয় স্বজন রে, কেমন করে থাকবো সেই অন্ধকার ঘরে, মাটির একটা ঘর বানাইয়া জীবন দিলাম শেষ করে, কেমন করে থাকবো সেই অন্ধকার ঘরে, কেমন করে থাকবো সেই অন্ধকার ঘরে। হ্যাঁ, আমার নিজের লাগছে। হ্যাঁ দেখি, আছে তুই একশো তো হবেই। বাগলা খাটিনি কিছু গান দিলাম, তারা আমার বই বাই করবো সামনের মাসে। আমি জীবনে কোনো সুখী হয়ে যাই, সোজা কথা, মিছে কথা কয়ে বলি লাভ নাই। আমি জীবনে কোনোদিনও সুখী না, কলম না, যখন আমার আমার স্বামীকে তখন আমি ভালোবাসতে লাগলাম, ওই ভালোবাসাটুকু যদি আমি পাইতাম তাহলে আমি অনেক 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 খুশি হইতাম, অনেক শান্তি পাইতাম। আমি সেই ভালোবাসাটুকু আমার স্বামীর কাছে আমি পাই নাই ভাই, নইলে আমার স্বামী কেন আমার ফেলাইয়া আর একটা নিকে করলো, হ্যাঁ আবার সেই বউ নিয়ে সংসার করলো, তো এই তো অবস্থা। ওই রূপ দেখে আমি আর মনে করলাম যে আমার ভালো লাগলো না, আমি তার কাছ থেকে আমি নিজেই চলে আইছি, সে তো ছেড়ে দিতেই দিচ্ছে, আমি নিজেও ছেড়ে দিচ্ছি, ওই নামগন্ধ আমি করি না, কথা বুঝছ? তো যখন আমি ভালোবাসতে লাগলাম তখন তো আমি স্বামীর শান্তি তো পাইলাম না। এই আমার স্বামী যদি একটু ভালোবাসতো একটু, তাতেই আমি অনেক 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 খুশি হইতাম। এখন ভালোবাসার মধ্যে আমি দর্জন আছেন, আমার গানের জগতে আমার ভক্তরা আছেন, শিষ্য সাবদ আছেন, যারা আমার গানকে উপভোগ করে, আমার গানকে যারা নিয়ে নাড়াচাড়া করে, হ্যাঁ তাদের ভিতরে যেন আমি নয়নের আলো হইয়ে আজীবন যেন বেঁচে থাকতে পারি, এই আশীর্বাদ বা এই কামনা এই দোয়া আমারই করবেন। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধবরে বুড়ি হলাম তোর কারণে, কুদালে কাটিয়া মাটি হাতর দিয়া পাতর ভাঙি, মাতার গাম পায়ে পেলি তবু দুঃখ গেল না রে, ভুরি হলাম তোর কারণে, পহরানের বান্ধব রে ভুরি হলাম তোর কারণে, চাবা গানে রাখলা জীবন মারব ব্যথা দিলে কেবল, পিতে বেন্দে বাঁশের জুড়ি, পিতে বেন্দে বাঁশের জুড়ি, সমুচ্চায়ের ভাঙি করি রে, বুড়ি হইলাম তোর কারণে, পহরানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, না পুটাইলা ফুল রে বান্ধব, না দাঁড়াইলে ফল, সইতে না হারিয়ে সব জ্বালা কার গলায় ফরাবো বাসিমালা রে,
বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। বৃষ্টি আসে ঝড় জড়িয়ে, চলে যাই না ঘর গড়িয়ে, শুকনা পাতা মর মরিয়ে, মত সোতে নৃত্য করে রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। ভেবে সাধক অহিত বলে, পাতার বাহার দেখে দেখে, নদী নালায় গোসল কইরা, চড়াই নালায় গোসল কইরা, দেখো কত নারীর জীবন গেল রে, বুড়ি হইলাম তোর কারণে। পরিবেশ প্রতিবেশার পরিসর বিবেচনা করলে এই বাসগৃহকে কুটিরই বলা চলে, যেখানে অতিথি আগমনের আগেই চলে যায় বিদ্যুৎ। লোকগানের এই শিল্পীর সহায় সম্পত্তি বলতে এই ছোট্ট ঘরটুকুই। টাঙ্গালিনীর ঘরটি দেখে আমাদের মনে হলো তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। দেখেন, আমি টাঙ্গালিনী সোফিয়া। হ্যাঁ, আজ যদি আমার মেয়ে না থাকতো আমার পাশে, তাহলে আমি এতদিন পেজি খেটে চলে যেতাম। এই মেয়ে মনে করেন যে আমি যে এক কাঙ্গালি, আমার মায়েরাও কাঙ্গালি, আর এক কাঙ্গালি নিয়ে থেকে যাব। তো আমি যদি মরেও যাই, তখন তো আমার বাসায় দিব না, আগুনও দিব না, কবরেও দিব না, দিব কি মাজার। তো এই মাজারে পড়ে থাকবো, এই মেয়েই তো খেদমত করবো, আর এক কাঙ্গালি নিয়ে থেকে যাব। এখন মেয়েই হত্যা কর্তা, এখন মেয়ের কাছেই সব কিছু, এখন মেয়েই দেখুন করে, মেয়েই সব কিছু দেখে। সবাই তো যা হোক আমার থেকে পলাইছে, কিন্তু মেয়ে তো আমার থেকে পলাইতে পারলো না, মেয়ে তো আমার বুকে নিয়ে পড়েই আছে। তাই কয় এই জন্যই সন্তান, আত্মা হইতে সন্তান। তো সন্তান কাদের কয় যে মা ছাড়া কিছু বোঝে না। তা আর আমি চিন্তা করি, আমি তো কাঙ্গালিনী, এখন আমি মরে গেলে আমার এই কাঙ্গালিনী আর এক কাঙ্গালিনীতে থাকবো বাইছে, এখন আমার আগে কি ওই চলে যায় নাকি, এটা কবো কম এই চিন্তাই করি সবসময়। এই যে আমার মাইয়া পুষ্প, এরই নাম থইছি যে আমি কাঙ্গালিনী সুখে মরে গেলেও আর এক কাঙ্গালি থাকবে, আর সেই কাঙ্গালির পেটে তিন কাঙ্গালি নেই, একজনের নাম চুমকি আক্তার, আর একজনের নাম শিল্পী আক্তার, আর একজনের নাম দোলা বেগম। তবে যাও দোলা বেগম একটু নাচকুচ জানে, সে আবার গান গায় না, আর চুমকি আক্তার সে আবার স্টেজে দাঁড়িয়ে গান গাইতে পারে এবং গান গেয়েওছে। তো লেখাপড়া তিনি তার এই গানটা বন্ধ রাখছিলাম, তখন পরীক্ষা পা দেখি কী রেজাল্ট আসে, এরপরে ওর পুরাভাবে ওর গানের ধারাটা ওর কাছে দিয়ে যাবো, কেন আমার একটা বংশের ধারা তো রাখতে হবে ভাই। আমি যদি আজকে মরে যাই আমার বংশটা কে দেখবে, ওরাই তো দেখবে, এই আর কি। আমার বড় নাতিন তার একটু শ্বাসকষ্ট, এই জন্যই সে গান গাইতে পারে না, তাও তার খুব ইচ্ছে গানের, এই আর কি। আমার ছোট নাতিন সে আবার গান গায় না, তার নাচের দিক দিয়ে তার খুব আগ্রহ, খুব ভালো নাচ করতে পারে আমার এই দোলা নাতিনজিরা। তবে এখনও মার্কেটে নামাই নাই বা কোনোখানে শিক্ষা করাবারও দেই নাই, ঘরে বসেই শিখাইছে। তো ঘরে বসে যতটুকু শিখছে ভালোই চলে, ইনশাল্লাহ মার্কেটে চলব, দোয়া করেন তাদের জন্যে, এই আর কি। এই যে আমার এক কাঙ্গালি, আমার মাইয়া পুষ্প, তো যা হোক আমার পুষ্পর কাছে একটু কথা শোনো, আর আমি বেঁচে থাকলে এই পুষ্পই থাকবে, আর এই পুষ্পই আমার পাশে আছে, আর কেউ নাই, সব পিছন দিকে গেছে গা। এখন আমার এই মেয়েটিকে আছে, তেল নাই, কাঙ্গালিনীর যখন তেল আসিল মাথায়
তখন সবাই আসছিল। এখন কাঙ্গালিনি তেল নাই, এখন যদি আবার হনে যদি হনে কাঙ্গালিনি 20 লাখ 25 লাখ পাইছে, এখন যে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়াইবে না। আর বিপদে পড়লে কোনো বন্ধু আর পাশে দাঁড়ায় না, যারা জীবনে উপকার করে না তারাই এসে পাশে দাঁড়াইছে, আর যাগার খাওয়াইছে পড়াইছে তারাই অবশেষে লাস্টে খেলায় ছিয়ে চলে গেছে। কাঙ্গালিনি খাইয়া আছে না না খাইয়া আছে কেউ খবর নেয় না, এইটা চলতেছে। আল্লাহ এক একটা বিপদ দেয় আর এক একটা মানুষ চিনতে চিনায়। হ্যাঁ, আসলে আমরা বান্দা বুঝি না, আমরা বান্দা বুঝি না, আমরা বান্দা বুঝলে তাইলে এই কষ্টটা হয় না। আমাদের ভুলের কারণে আমাদের এইটুক আল্লাহ শাস্তি দেয়, দেহে আল্লাহ শাস্তি দিয়ে দেহে তার বান্দায় তার নাম ভুলে নাকি। এখন মনে করেন আসি বাবার ঘরে আমি একাই, এখন মনে করেন আমি ছোটকালের থেকে মার লগে আমার স্কুলে দিছিল, আমি একটু শয়তান আসিলাম দুষ্টু আসিলাম। ওই স্কুলে দেওয়ার পাঠাইলে আমি গাছে বসে থাকতাম, স্কুলে যাইতাম না। আর স্কুলে স্কুলে সারা আমার কাছে বিচার দিত যে সুফিয়াবা আপনার মেয়ে তো স্কুলে আসে না। তো দশ দিন ধরে একদিন গৃহস্থে ধরা তো পড়তেই হয়, পরে মায়ে দেখে যে না আমার মেয়েদের লেখাপড়া হচ্ছে না, তখন আমার মায়ে আমারে লগে করে নিয়ে গেল ওই গানের জগতে। নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মন্দিরা বাজনা শিখাইলো, তার সাথে জোহারি করা শিখাইলো। এইভাবে আমি ছোটোবেলা থেকে জোহারি করতেছি। তারপরে দেহে শুনে আমার মায়ের বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুরবাড়ি আমার নিয়ে যেতে চাইছে, আমি যেতে পারিনি, আমার মার কেউ নাই, আমি চলে গেলাম আমার মা একা। এই একা মনে করে আর চিন্তা করলাম আমি অনেক দূরে থাকবো আর আমার মা এই কি খাইবো কি থাকবো কে খাওয়াবো না পড়াইবো, এই চিন্তা ভাবনা কইরে আমি আর আমার শ্বশুরবাড়ি গেলাম না। এমনি যাই বেড়াই টেড়াই আসি আর থাকি না। তারপরে আমার এই এক এক করে আমার পোলাপান হসলো। আমার 3 মেয়ে 1 ছেলে আসিল, ছেলেটা মারা গেছে 14 বছর, পোলা মারা গেছে, আর এই 3 মেয়ে আছে। বড় মেয়ে বিয়ে দিছি, 2 মেয়ে অব্যাহত আছে, লেখাপড়া করাইতেছি। এই ধার দিনা কইরে মার একটা শিল্পী মাইছে, যদি প্রোগ্রাম না থাকে সে কি করে চলে, তার তো ছেলে নাই যে কামাই করে আইনে দিব। আমার মা যদি 5 দিন বিছনায় পড়ে থাকে এই সংসার অচল, এই সংসারটা অচল। এখন এইভাবে 3 বছর বিটিভির প্রোগ্রাম পাইনি, আমার মা একটা বিটিভির শিল্পী হয়ে 3 বছর বিটিভির প্রোগ্রাম পাইনি। তারপরে মানে করেন কি অনেকদিন রেডিওর প্রোগ্রাম পাইনি, তারপরে বাংলা একাডেমি ডাকে নাই, তারপরে মানে শিল্পকলা একাডেমিও ডাকে নাই। এবার করতে করতে মনে করেন এই দিন মানে বাঁচতে হবে, তো না খাটলে থাকা যাবে না। তখন মনে করেন মানুষের কাছ থেকে যদি 1 টাকা আনছি তাহলে 4 টাকা দিতে হয়েছে, এই 4 টাকার থেকে 5 টাকা হইতে 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 লাভে হইতে 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 অনেক টাকা। তারপরে মনে করেন প্রধানমন্ত্রী যে টাকাটা দেয় ওই টাকাটা দিয়ে আমরা চলছি। এখন সে অসুস্থ হয়ে আসছে, এখন ওই টাকাটা দিয়ে তার ওষুধ লাগে, ওই টাকাও ফের পাইনি ওষুধে। ওই টাকা ওষুধই কিনবো না আমরা খাবো না কেমনে করে চলবো এই টেনশন। এখন ডাক্তারে বলছে যে আপনার মার মাথার ভিতরে রক্তচাপ হয়ে রয়েছে, তাকে টেনশনে রাখুন দেবো না, তার সামনে চিন্তা করা যাবে না, তাকে মুখ কালা করে কথা বলা যাবে না, তার ব্রেনের স্ট্রোক করা ভয় আছে। এখন আপনারা তো নিয়ে যাচ্ছেন বাসায়, তাকে ঠিক মতন ওষুধ খাওয়াইতে পারবেন নি। তখন আমি বলবো দেখেন মেডিকেলে যেমন খাওয়াইতেছি আমরা ওইভাবেই খাওয়াবো। এই যে এইভাবে আসি, 3 দিন পর পর তার 3000-4000 টাকা করে ওষুধ লাগে, 3 দিন 4 দিন পর পর এই মনে ওষুধ। এখন মনে করেন আমার ইনকাম নাই, এখন ওই মা আর নিয়েই অসুস্থ মানুষ, ডাক্তারে বলছে তাকে গান বাজনা গাওয়া যাবে না, তারপরেও কী করবো, পেটের তাগিতায় অসুস্থ মারে নিয়ে বিভিন্ন জায়গার টুকটাক করে প্রোগ্রাম করি, যাই পাই তাই দিয়ে মনে করেন টুকটাক
মার ওষুধ কিনি আর এই চলি, এই তো আসি। এখন মনে করেন টোটাল আমি মোটমাট 9.5 লাখ টাকা আমি দিনে আসি। এখন এই দিনাটা যে কী করে দেব, এখন মার সামনে তো চিন্তা করতে পারি না, মার সামনে মুখ কালা করে কথাও বলতে পারি না। ওই গাছতলায় বসে বসে 1 লাখ চিন্তা করি, রাত হলে ঘুম হয় না। ওই মারে রাতে নাকের কাছে হাত নেই, মার নিঃশ্বাস চলে নাকি কেমন হয় করে, আবার সেকেন্ডে সেকেন্ডে মারে ডাক দেয়, ও মা তুমি মা কেমন আছো, মা কেমন, তখন জানি একটু পানি থাকে। এইভাবে করে চলতে আসি। এখন মনে করেন এই দিনটা এখন আমার মা এই যে আমার 3 দিশের জায়গা কিনে আমার নামে একটু বাড়ি করে দিয়েছিলো, এখন মনে হয় এই দিনের কারণে মনে হয় বাড়িটা থাকবে না। জয়পাড়ার বাড়িটা করে দিয়েছিলো এই দিনের কারণেই বাড়ি বেচছি। আবার এই যে এখন এই যে এই মাথা থোয়ার জায়গা কিনেছি, এটাও মনে হয় চলে যাবে দিনা হালার কারণে। কেন আর কয়দিন মা পাওনা দার করে কথা শোনার লাগে আর চিন্তা করছে, আমি তো না খাই তাই রাখতে রাজি, মানুষের কত মনতে রাজি না। আমি চাই না আমার মা মানুষের কাছে দিনা থাইকে আমার মা মারা যাক, আমি এটা চাই না। যা হোক, জীবনেতে অনেক কিছুই মানুষে পায় চায় চাওয়া পাওয়া থাকে, তা আমার চাওয়া পাওয়ার মধ্যে হ্যাঁ মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমার মার জন্য নেই। এর আগেও আমি বাংলা ভীষণে বলছিলাম যে আমি বুড়া মানুষ, অনেক জায়গা প্রোগ্রাম আসে হ্যাঁ যাওয়ার জন্যে, টাকার জন্যে ভাড়ার কারণে আমি সেই প্রোগ্রামগুলো ছেড়ে দিই, যেতে পারি না, গাড়ি নাই, কী করবো, বাসে চলতে পারি না, মাথা গুঁজে পড়ে যাই, এদিকটা হাটের রোগী। তো যা হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই থেকে আপেক্ষিত 20 লাখ 30 লাখ 10 লাখ এটা আমি বুঝি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যাতে খাইয়ে দাইয়ে বাসে থাকতে পারি আর যাতে আমি অনুষ্ঠান করতে পারি, এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার কাছে আপত্তি বা সে চেষ্টা। একটু ভাঙা ছোড়া গাড়ি যদি হয় হ্যাঁ, তাও তার আন্ডারে বহুত গাড়ি আছে, কত ভাঙা গাড়ি কত রাস্তাঘাটে পড়ে আছে, সরকারি নিয়ে গেছে এলম করে, অহনটিকেও যদি আমার একটা গাড়ি যদি দিয়ে দেয় তা ওই গাড়িটি সরে আমি অনেক অনেক জায়গা একটু গান টান গাইতে পারতাম। তা এটাই আমার শেষ ইচ্ছা, যাতে শেষকালে আমি একটু বুড়ো বয়সে বইয়ে যাতে আমি চাইলে ভাত খাইয়ে বাঁচতে পারি, এটাই আমার শেষ ইচ্ছা। দর্শকের কাছে জনগণের কাছে আমার এটাই আবৃত্তি, খালি প্রধানমন্ত্রী তো দেখতেইছে, ও ভাই তোমরাও দেখো, তোমরাও জনগণ ভাই, তোমরাও যদি একটু এগিয়ে আসো, বেশি না মাসে 3-4টা করে প্রোগ্রামও যদি দেন, কত শিল্পীপতি আছে, একজন শিল্পীপতি যদি হাত কান জড়িয়ে দেয় আমি কাঙ্গালিনী আমি নিতে নিয়ে আমার কোচ ভরে আমি বেঁচে থাকতে পারি। তো এই বেঁচে থাকার রাস্তা আমার জনগণ ভাইরাও তোমরা একটু এগিয়ে আসো, এটি আমার অনুরোধ জনগণের কাছেও। দেখেন এখনও আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে একটা জাতীয় পুরস্কার আমি যদি পাইতাম তাহলে আমার নিজের মনের কাছে খুবই শান্তি লাগত না। সবাই তো যা হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে অনেক কিছু বকশিস চায়, কিন্তু আমার মন দায়ী করতেছে যে অনেক অনেক শিল্পীরা আছেন 21 পদক পাইয়েছেন, হ্যাঁ 21 পদক পাইছে এবং পুরস্কার পাইছে। তা আমিও কাঙ্গালি ছবিয়া আমি কবে মরে যাই তার নাই ঠিক, যদি আমার 21 পদকটা যদি আমার মার জন্য নেই শেখ হাসিনা তার নিজের হাতে যদি আমাকে পুরস্কার করতো, তা আমার নিজের মনের কাছে কত যে ভালো লাগতো তার কোনো ঠিক ছিল না। তবে একটাই বাসনা ছিল কোনটা, আমাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেকেন্ড বাগিচা লাকি নাম ডিজি ছিলেন শিল্পকলা একাডেমি ডিজি এখন বর্তমান লাকি, তো সেই লাকি ভাই তার একদিন পদ্মাপাড়ের মাঝির গান আমি গিয়েছিলাম, সে আমাকে শ্রেণী করে আমাকে ভালোবাসে এবং তিনি বলছে যে আমি কাঙ্গালিনী সুফিয়ারে শিল্পকলা একাডেমির পক্ষের থেকে আমি 1 লক্ষ টাকা তাকে দেব পুরস্কার, আর
স্বর্ণ পদক দেব, এটা আমাকে বলছিলেন। তা যাই হোক দিয়েছেনও তাই। তা শিল্পকলা একাডেমির রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতি আছে না, ওই রাষ্ট্রপতির হাত দিয়ে হ্যাঁ শিল্পকলা একাডেমির পক্ষের থেকে আমাকে একটা পুরস্কার দিয়েছেন। এইটাই আমি পাইছি। কিন্তু বঙ্গবন্ধুর জন্য আমি কিনা করছি, বঙ্গবন্ধুর নামে আমি গানও রেকর্ড করছি, গানও ক্যাসেট করেছি, হ্যাঁ, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও আমি গান ক্যাসেট করেছি, হ্যাঁ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবার, চক্ষুমল বঙ্গবন্ধু, দাসি তোমার কাতরে, এ ধরনের গান আমি যত বঙ্গবন্ধুর গান আছে আমি গেয়েছি। তো আমি যদি তার কাছ থেকে যদি জাতীয় পুরস্কার আর একুশি পদক যদি না পাই, তাহলে তো আমি মরে গেলেও আমি শান্তি পাবো না। এটাই আমার একটা অনুরোধ রয়ে গেল মা জননীর কাছে। ভক্তদের অকৃত্রিম ভালোবাসার কথা বাদ দিলে কাঙালিনীর আছে বিপুল দেনা, ঋণে জর্জরিত এক অবহেলিত জীবন, যে জীবনে অসুখ বিসুখ দুর্দশা নিত্য সঙ্গী, যার গান শুনে বিমোহিত কোটি কোটি শ্রোতা দর্শক, স্বনামে যিনি এত বিখ্যাত সেই মানুষটির মনে কেন শান্তি নেই, এসব প্রশ্ন উত্তর আমাদের জানা নেই। আমরা শুধু জানি আমাদের সময় একই আলো বাতাসে বেঁচে থাকা এই মহীয়সী নারীর কাছে আমাদের অনেক ঋণ। কাঙালিনী সুফিয়ার এই তথ্যচিত্র কঠিন সময়েরই দগদগে এক প্রামাণ্য দলিল।